हाय फ्रेंड्स, संगीतार हैशेले तोमादे सबाई के स्वागत। आज आमी एकटी डिमेर रेसिपि निये एसेछी। जेनारेलि छोटो बड़ो सबाई किन्तु डिम भालोबाशे। ता बानाते जाच्छी डिमेर ओमलेटेर कारी। तार जोन्नो चाई आमार डिम। एखाने आमी 6टी डिम निएछी। ताई एई ओमलेट कारीर जोन्नो प्रथमे आमाके ओमलेट बानिये निते हबे। एबार एते देव हाफ चामच लवण और सामान्य हलुद गुड़ो। हलुद और लवण दिए भालो करे बीट करे निते हबे एई एक डिमगुलो के। इच्छे होले एई डिमेर गोलाते किन्तु एकटु प्याज कुचि, लंका कुचि, धने पाता कुचिओ दिए एई डिमटा बीट करे निते पारी आमरा। तबे एटा टोटाली अपशनल, हाते कम समय थाकले এতগুলো কুচিয়ে নিতে হয়তো সময় লাগে, তাই এরকম প্লেনও তোমরা বানাতে পারো। এদিকে একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার ডিমের মিশ্রণটি বানিয়ে রাখা মিশ্রণটি দিয়ে ওমলেট বানিয়ে নেব। ডেফিনেটলি 6টা ডিমই একসাথে ওমলেট করে নিতে পারবো না, ডিপেন্ড করছে কত বড় ফ্রাইং প্যান নিচ্ছি আমরা। সেই হিসেবে 2টো বা 3টে ওমলেট তোমরা বুঝে ওমলেট বানিয়ে নিও। জেনারেলি ডিম সবসময় ঘরে থাকে আর রান্না করতে খুব একটা ইচ্ছে না করলে কিন্তু এই ডিমের ওমলেট কারি কিন্তু খেতে ঝটপট বানানোও হয়ে যায়, খেতেও কিন্তু খুবই টেস্টি। একইভাবে পুরো ডিমের গোলাটা দিয়ে আমি ওমলেট বানিয়ে নিচ্ছি। এবার ডিমের ওমলেটগুলো একটু ঠান্ডা হলে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো আকারেই কিন্তু কেটে নিও, স্লাইস করে নিও। আমি এখানে এভাবে স্লাইস করে নিয়েছি। এবার একটি প্যানে 1.5 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। একটি মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে ডিমের ওমলেটগুলোকে কেটে নিয়েছি আমি। তেল গরম হয়ে এলে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 2-3 মিনিট একটু ভেজে এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো হিটে রান্না করে নিচ্ছি। এতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে আসবে। পেঁয়াজ কিন্তু বেটেও দেওয়া যায়, তবে আমার পছন্দ পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা, তাই আমি পেঁয়াজ কুচিয়েই দিয়েছি এখানে। এবার 4 চামচের 2 চামচ আদা আর রসুন বাটা দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। সব দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট আমি রান্না করব। এতে আলুটাও আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, টমেটোও কিন্তু নরম হয়ে আসবে। এবার ঢাকা ছাড়াই 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আলু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আর এই কষাতে কষাতে কিন্তু রসুন আর আদার কাঁচা গন্ধও কিন্তু চলে যাবে। 3-4 মিনিট কষিয়ে যখন মশলা একসাথে এক জায়গায় চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল। জল কিছুটা বেশিই দিচ্ছি কারণ যখন ভিজে রাখা ওমলেট এতে দেবো তখন কিন্তু জল অনেক ঝোল অনেকটা টেনে যাবে আর আলু কিন্তু কিছুটা ঝোল টেনে নেবে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই হিটে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ভেজে কেটে রাখা ওমলেট দিয়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছে। খুব একটা ফুটিয়ে নেব না যাতে ঝোল আরও শুকিয়ে না যায়। এবার এতে 1/2 চামচ গরম মশলা দেব আর দেব 2 থেকে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস গ্যাস বন্ধ করে দিচ্ছে। গ্যাস বন্ধ করবার আগে দেখে নিয়ে চেখে নিতে পারো লবণ ঠিক আছে কি না। আমার সামান্য লবণের দরকার ছিল তাই একটু লবণ অ্যাড করলাম। তৈরি হয়ে গেল আমাদের ডিমের ওমলেট কারি। খুবই সহজেই ডিমের ওমলেট কারি বানানো।
তা আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।